আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা ডিগ্রি সম্পর্কে জানবো। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আজকে আমরা এই লেসনে যা শিখবো সব কিছু এক পেজের একটা সামারি দেওয়া থাকবে, সে পিডিএফটা ডাউনলোড করে দিতে পারেন লিঙ্কে গিয়ে। তো আজকে আমরা ডিগ্রি সম্পর্কে জানবো এবং ডিগ্রির এ থেকে জেড পর্যন্ত সব কিছু জানার ট্রাই করব। এই ভিডিওটি দেখার পরে আমি আশা করি ডিগ্রি সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সো চলেন শুরু করি। প্রথমে জেনে নিব ডিগ্রি আসলে কি। সো ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের রূপভেদ, অর্থাৎ যে কোনো দোষ গুণ অবস্থা পরিমাপ এগুলো বোঝানোর একটা রূপভেদ। আর এটিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আমরা এই তিন প্রকার ডিগ্রি সম্পর্কে আলাদা আলাদাভাবে ছোট করে জেনে নিব এখন। প্রথমেই আছে আমাদের পজিটিভ ডিগ্রি। একটি সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের গুণ, দোষ, অবস্থা প্রভৃতি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহৃত হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। অর্থাৎ আমরা সাধারণত কারো দোষ গুণ অবস্থা পরিমাপ বোঝাতে যখন আমরা অন্য কারোর সাথে তুলনা করি না, সাধারণত এমনিতেই বলে থাকি, তাকে আমরা পজিটিভ ডিগ্রি বলি। যেমন এই এক্সাম্পলটিতে আমরা বলছি করিম ইজ এ গুড ম্যান, অর্থাৎ করিম একজন ভালো মানুষ। এখানে কিন্তু আমরা করিমের সাথে অন্য কারো তুলনা দিচ্ছি না। তো এ থেকে আমরা সহজে বুঝতে পারছি যে আমরা সাধারণত আমাদের কথাবার্তায় মানুষের দোষ গুণ অবস্থা পরিমাপ এগুলো যখন বুঝাই তখন সেটা হলো পজিটিভ ডিগ্রি। এবার আমরা দেখব কম্পারেটিভ ডিগ্রি কি। কম্পারেটিভ ডিগ্রি হলো দুটি নাউন বা প্রোনাউনের গুণ, দোষ, অবস্থা প্রভৃতি তুলনা করে। আচ্ছা, সো প্রথমে আমরা দেখলাম একদমই কোনো তুলনা নেই, সাধারণ একটা মানসম্মতই কিছু বলা, যেটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলছি। আর কম্পারেটিভ ডিগ্রি মানে হলো আমরা দুজন মানুষের মাঝে বা দুটি নাউন বা প্রোনাউনের মাঝে আমরা তুলনা করব। যেমন এখানে আমরা যদি এক্সাম্পলটি দিয়ে তাকাই, তাইজুল ইজ ওয়াইজার দ্যান নাইম, অর্থাৎ তাইজুল নাইমের চেয়ে জ্ঞানী। তো এখানে আমরা এই যে গুণটা বুঝাচ্ছি জ্ঞানী, এটা আমরা একজনের সাথে আরেকজনের তুলনা করছি, কম্পারেটিভ। কম্পেয়ার অর্থ তুলনা করা, কম্পারেটিভ ডিগ্রি মানে হচ্ছে তুলনা করার ডিগ্রি। সো এবার যেমন আমরা সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে। সুপারলেটিভ ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের যে রূপটি অনেকের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়, অর্থাৎ যখন আপনাকে অনেকগুলো মানুষের মধ্যে বলা হবে ইউ আর দ্য বেস্ট, অর্থাৎ আপনি হচ্ছে একদম সুপার লেভেলে আছেন, যেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলবো। যেমন এখানে যদি আমরা এক্সাম্পলটি দিয়ে থাকাই, সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীতে সাকিব হচ্ছে সবচেয়ে ভালো প্লেয়ার। তো এটা যখন আমরা বুঝাবো তার মানে হচ্ছে সাকিবের উপর আর কেউ নাই, সাকিব হচ্ছে সুপার। আমি আশা করি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা নেই। এখন আমরা জানবো আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে যেগুলো এসে থাকে অথবা এসএসসি, এইচএসসিতে এসে থাকে, সেই চেঞ্জ অফ ডিগ্রিগুলো। সো চেঞ্জ অফ ডিগ্রির অ্যাকচুয়ালি ছয়ভাবে করা হয়, পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, অর্থাৎ এখানে ছয়ভাবে হতে পারে। কিন্তু আমরা যদি হচ্ছে তিনটা রুলস জেনে নিই, অর্থাৎ আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ যদি জানি তাহলে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে পারবো, আবার যদি পজিটিভ থেকে সুপারলেটিভ করতে পারি তাহলে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করতে পারবো, তার মানে আমাদের এখানে চারটি শেষ। আরেকটা আমাদের করতে হবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। আমরা যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভে করতে পারি তাহলে আমরা সুপারলেটিভ থেকেও কম্পারেটিভ করতে পারবো। তো আমরা এই তিনটা রুলস দেখে নিব, তাহলে আমরা পুরোপুরি এই চেঞ্জ অফ ডিগ্রি নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রথমে জেনে নিব পজিটিভ টু কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভ। সো এখানে বেসিক্যালি তিনটা রুলস আছে যেটা আমাদের ফলো করতে হবে। প্রথমটা, যদি পজিটিভ ডিগ্রিতে অর্থাৎ পজিটিভ যেই সেন্টেন্সটা থাকবে সেটাতে যদি ভেরি ফিউ থাকে তাহলে কি হবে, আর যদি ওই সেন্টেন্সে নো আদার থাকে তাহলে কি হবে, আর যদি ভেরি ফিউ এবং নো আদার না থাকে তাহলে কি হবে। সো আমরা দেখি, প্রথমেই দেখলাম এখানে ভেরি ফিউ যুক্ত যদি থাকে তাহলে কি করব। একদম ইজি, আমরা যদি রুলসটার দিকে তাকাই, মূল বাক্যের শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন মোস্ট আদার প্লাস ভেরি ফিউ এর পর থেকে ভার্বের আগ পর্যন্ত। ওকে, যদি কনফিউজিংও লাগে কোনো সমস্যা নেই, আমরা এক্সাম্পলটির দিকে তাকালে একদম ক্লিয়ার হয়ে যাবো। আমরা যদি এই সেন্টেন্সটির দিকে তাকাই, ভেরি ফিউ ম্যান আর অ্যাজ অনেস্ট অ্যাজ মিস্টার আবু তালেব, অর্থাৎ খুবই অল্প মানুষ আছে যারা আবু তালেবের মতো সৎ। এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আবু তালেব অনেক মানুষের চেয়ে সৎ এরকম বোঝাতে হবে। সো এটা বোঝানোর জন্য আমরা কি করব, আমরা রুলস অনুযায়ী প্রথমে আমরা মূল বাক্যের শেষের সাবজেক্টটা আনবো। সো মূল বাক্যের শেষের সাবজেক্টটা এখানে মিস্টার আবু তালেব। সো মিস্টার আবু তালেবকে আমরা এখানে আনলাম,
তারপরে আমাদেরকে যেটা বলেছে বার্ব ইউজ করার জন্য, সো মিস্টার আবু তালেব যেহেতু সিঙ্গুলার, সেহেতু সিঙ্গুলার হিসেবে আমরা ইজ ইউজ করব, আর এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাই আমরা ইজ ইউজ করছি। তো মিস্টার আবু তালেব ইজ, এখন এখানে আমরা যদি দুই তিনজন মানুষ হতো তাহলে আমরা আর ইউজ করতাম, আর এটা যদি ফার্স্ট ফর্মে থাকতো তাহলে আমরা ওয়াজ ইউজ করতাম। তো সেভাবেই এখন আমরা লিখলাম মিস্টার আবু তালেব ইজ। এবার আমাদেরকে যেটা করতে হবে পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ এখানে ডিগ্রি কোনটা, এখানে ডিগ্রি হচ্ছে অনেস্ট, যেটা দিয়ে আমরা একটা মাত্রা বোঝাচ্ছি বা একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছি, একটা গুণ বোঝাচ্ছি। তো সেখানে এই অনেস্টের কম্পারেটিভ ফর্ম কী সেটা আমাদের বের করতে হবে। সো আমরা জানি অনেস্টের কম্পারেটিভ হচ্ছে মোর অনেস্ট। এখন আমার কথা হচ্ছে আমি কীভাবে জানবো কোনটার পজিটিভ ফর্ম, কোনটার কম্পারেটিভ ফর্ম, কোনটার সুপারলেটিভ ফর্ম কী। এটার জন্য আমাদেরকে ফ্রিকুয়েন্টলি ইউজড কিছু জিনিস পড়তে হবে, পড়লে আমরা পেরে যাবো। সাধারণত যেটা হয় যে যেমন আমরা পড়ে এসেছি অলওয়েজ গুড, ব্যাটার, বেস্ট, এরকম অনেকগুলো লিস্ট আছে, লিস্টগুলো আমরা পড়ে নিলেই পারবো, এগুলো বইতে দেওয়া আছে, আমরা যদি একবার একটু তাকাই তাহলেই পারবো, কারণ ম্যাক্সিমাম জিনিসগুলোই এক। দেখবেন যে সবগুলোতে হয় অনেস্ট আছে, তারপর হচ্ছে মোর, তারপর হচ্ছে মোস্ট, আবার অনেকগুলোতে দেখবেন যে এরকম আছে কম্পারেটিভে আছে ইআর, তারপর হচ্ছে সুপারলেটিভে ইএসটি। যেমন আমি যদি হচ্ছে বলি উদাহরণ দিয়ে কুইক, কুইকার, কুইকেস্ট, সো এগুলো আমরা দেখে নিব নিজেরা, তাহলে আমরা পারবো। এবার আমার কথা হলো আমি তো এটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ আনলাম, এখানে অনেস্টের জায়গা আমরা মোর অনেস্ট ইউজ করলাম, তারপর কী করব। এখন আমাদেরকে রুলস অনুযায়ী দ্যান মোস্ট আদার ইউজ করতে হবে। সো দ্যান মোস্ট আদার কেন ইউজ করছি, কারণ ভেরি ফিউ মানে হচ্ছে আবু তালেবই একদম সবচেয়ে বেশি অনেস্ট, এটা বোঝাচ্ছি না, অর্থাৎ আবু তালেব, আবু তালেবের মতো অল্প কয়েকজন মানুষ অনেস্ট আছে, অর্থাৎ স্টিল এখানে আবু তালেবের মতো আরও কয়েকজন মানুষ অনেস্ট আছে। তার মানে হচ্ছে আমাকে তুলনা করতে হবে দ্যান মোস্ট আদার, অর্থাৎ ম্যাক্সিমাম মানুষের চেয়ে আবু তালেব ভালো। তো এই জন্য আমরা দ্যান মোস্ট আদার ইউজ করলাম, তারপর ভেরি ফিউর পর থেকে বার বেরাক পর্যন্ত। সো ভেরি ফিউর পর থেকে ম্যান আর বার হচ্ছে এখানে আর, তার মানে হচ্ছে ভেরি ফিউর পর থেকে আর পর্যন্ত শুধুমাত্র ম্যান আছে, আমরা এখানে ম্যান লিখলাম। যদি আমরা এবার দেখি আবার মিস্টার আবু তালেব ইজ মোর অনেস্ট দ্যান মোস্ট আদার ম্যান, তার মানে আমরা সহজেই বুঝতে পারছি কীভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ আনবো যদি ভেরি ফিউযুক্ত কোনো সেন্টেন্স থাকে। এখন আমার কথা হলো আমরা তো পজিটিভ থেকে কম্পারেটিভ আনলাম, তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভই কীভাবে নিব। একদমই ইজি, আমরা যদি দ্যান মোস্ট আদার দেখি, আমরা যদি দ্যান মোস্ট আদার দেখি তাহলে আমাদের মনে করতে হবে যে এটাকে আমরা সেম ওয়েতে চেঞ্জ করব, অর্থাৎ এখানে আমরা ভেরি ফিউটা আনবো, একদমই আমরা যেভাবে এটাকে এনেছি সেই রিভার্সভাবে জাস্ট করব, জাস্ট উল্টিয়ে দিব, তাহলে আমাদেরকে নতুন করে আরেকটা রুল শিখতে হবে না, পাশাপাশি আমরা খুবই কম জিনিস শেখার মাধ্যমে অনেক বেশি জিনিস আয়ত্ত করতে পারবো। সো আমরা কীভাবে পজিটিভ থেকে, আমরা যেভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ এনেছি আমরা কম্পারেটিভ থেকেও পজিটিভে সেভাবেই নেব। এবার আমরা দেখব আমরা নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে রূপান্তর করব। সো এখানে নো আদার মানে হলো এর চেয়ে ভালো আর কেউ নেই, এটা হচ্ছে বোঝাচ্ছে। সো আমরা যদি এবার রুলসের দিকে তাকাই, প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম প্লাস দ্যান এনি আদার প্লাস নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। এখন আমরা যদি এই প্রথম রুলসটি এবং সেকেন্ড রুলসটির দিকে তাকাই তাহলে দেখব একদমই প্রায় সব কিছু সেম, শুধুমাত্র একটা চেঞ্জেস আছে এখানে দ্যান এনি আদার, আর এখানে হচ্ছে দ্যান মোস্ট আদার, অর্থাৎ ভেরি ফিউ মানে হচ্ছে কিছু আছে কিন্তু নো আদার মানে হচ্ছে তার মতো আর কেউ নেই। তো এই জন্য আমরা বুঝাচ্ছি দ্যান এনি আদার। আমরা যদি এক্সাম্পলটির দিকে তাকাই, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ হিম, তো এটাকে আমরা কীভাবে কম্পারেটিভ আনবো, আমাদেরকে প্রথমে প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টটিকে আনতে হবে, যেমন আমরা এখানে এনেছি। তো আমরা হিমকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে হবে হি, এবার আমাদেরকে ভার্ব বসাতে হবে। সো আমরা জানি হি সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার এবং এটি প্রেজেন্ট ফর্মে আছে এই সেন্টেন্সটি, সেহেতু আমরা এখানে ইজ আনলাম, হি ইজ। তারপর আমাদেরকে পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম আনতে হবে, তো এখানে পজিটিভ ডিগ্রি ছিল ব্রিলিয়ান্ট, আর আমরা জানি ব্রিলিয়ান্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ব্রিলিয়ান্ট, আমরা লিখলাম হি ইজ মোর ব্রিলিয়ান্ট। তারপর আমাদেরকে যেটা করতে হবে রুলস অনুযায়ী দ্যান এনি আদার ইউজ করতে হবে, সো আমি দ্যান এনি আদার ইউজ করলাম। তারপর আমরা নো আদারের পর থেকে বার্বের পূর্ব পর্যন্ত, সো নো আদার এখানে শেষ হয়েছে স্টুডেন্ট দিয়ে শুরু হয়েছে আর বার্ব এখানে ইজ দিয়ে শেষ হয়েছে, সো আমাদেরকে স্টুডেন্ট ইন দ্য ক্লাস এতটুকু লিখতে হবে। তো আমরা লিখে ফেললাম এনি আদারের পরে স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এখন আমরা যদি আবার দেখি
নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ হিম, এটাকে আমরা কম্পারেটিভ করলে যেটা দাঁড়াবে হি ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। আমার মনে হয় এটা আমরা একদমই ক্লিয়ার। আমাদেরকে যদি এরকম কোনো কিছু থাকে, অর্থাৎ এনি আদার দ্যান এনি আদার এরকম থাকে, তাহলে সেই কম্পারেটিভ ডিগ্রিকে আমরা কীভাবে পজিটিভ ডিগ্রি টানব? আমরা শুধুমাত্র একদমই রিভার্স করে দিব, তাহলে আমরা সুন্দর মতো পেয়ে যাব। যেমন এখানে দ্যান এনি আদার রাখবো না, প্রথমে নো আদার দিব, তারপর হচ্ছে স্টুডেন্ট ইন দ্য ক্লাস দিব, তারপর হচ্ছে আমাকে কম্পারেটিভ ফর্মটা বসাতে হবে ভার্ব দিয়ে। সো ভার্ব আমি দিলাম ইজ, যেহেতু এখানে সিঙ্গুলারই আছে। তারপর আমরা অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ হিম, যেহেতু পজিটিভ ডিগ্রিকে আমাদের দুটা অ্যাজের মাঝখানে রাখতে হয়েছে, সেজন্য ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ। তারপর আমরা যেই সাবজেক্টটাকে হচ্ছে একটু আগে অবজেক্ট থেকে বানিয়েছি, সেই সাবজেক্টটাকে আমরা অবজেক্টে নিয়ে নিব হিম। এবার আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ করার শেষ রুলসটি, অর্থাৎ যদি ভেরি পিও না থাকে, নো আদারও না থাকে, সেক্ষেত্রে যেটা থাকবে একদমই সিম্পল এরকম, শি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ হার সিস্টার। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমাদের যেটা ফলো করতে হবে সেই রুলসটি হলো, মূল বাক্যের শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম প্লাস ধ্যান প্লাস মূল বাক্যের প্রথম সাবজেক্ট। সো আমরা একটু এক্সাম্পলটা আবার দেখি, শি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ হার সিস্টার। সো এখানে আমরা প্রথমে মূল বাক্যের শেষের সাবজেক্টে ছিল হার সিস্টার। সো এখানে মূল বাক্যের শেষের সাবজেক্টে ছিল হার সিস্টার, তো আমরা হার সিস্টারটাকে এই পাশে আনলাম, সাবজেক্ট হিসেবে লিখলাম আমরা হার সিস্টার। তারপর আমরা ভার্ব হিসেবে, যেহেতু হার সিস্টার সিঙ্গুলার, আমরা ইজ লিখলাম, তারপরে নট লিখলাম সূত্র অনুযায়ী, তারপর আমরা অনেস্টের কম্পারেটিভ ফর্ম মোর অনেস্টে লিখলাম, তারপর আমরা লিখলাম দেন, আর তারপর মূল বাক্যের প্রথম সাবজেক্ট। সো মূল বাক্যের প্রথম সাবজেক্ট ছিল শি, আমরা জানি শি এর অবজেক্টিভ ফর্ম হলো হার, তার মানে হলো শি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ হার সিস্টার। এখানে আমরা যদি কম্পারেটিভ ফর্ম আনতে চাই, আমাদেরকে লিখতে হবে হার সিস্টার ইজ নট মোর অনেস্ট দেন হার। এখন কথা হলো, এখানে তো আমরা যেগুলো করেছি সবগুলো প্রেজেন্ট টেন্সে ছিল, যদি প্রেজেন্ট টেন্স না হয় ফার্স্ট টেন্স থাকতো তাহলে কী করতাম? তাহলে আমরা ভার্বের জায়গায় ফার্স্ট ফর্ম ইউজ করতাম। এখানে যেমন আমরা ইজ ইউজ করেছি, আমরা সেখানে হয়তো ওয়াজ ইউজ করতাম, আর যেহেতু এখানে সবগুলো সিঙ্গুলার ছিল, আমরা সেজন্য সিঙ্গুলার ফর্ম ইউজ করেছি ভার্বের। যদি প্লুরাল থাকতো তাহলে আমরা ভার্বের প্লুরাল ফর্ম ইউজ করতাম। যেমন এখানে যদি শি না থেকে দে থাকতো তাহলে আমরা অবশ্যই আর ইউজ করতাম, আবার এটা যদি আমাদের ফার্স্ট ফর্মে হতো তাহলে আমরা ইউজ করতাম দে ওয়ার। সো আই হোপ আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই। সো এখন আমরা দেখব পজিটিভ টু সুপারলেটিভ এবং সুপারলেটিভ টু পজিটিভ। এখানে আমাদের মাত্র দুটো রুল ফলো করতে হবে সেম, একটা হচ্ছে নো আদার দিয়ে, আরেকটা হচ্ছে ভেরি ফিউ দিয়ে। সো এরকম যদি কোনো সেন্টেন্স থাকে যেখানে নো আদার আছে, এরকম পজিটিভ ডিগ্রিকে আমরা কীভাবে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করব, এটাও আমাদের একটু স্লাইটলি ডিফারেন্ট আছে, অর্থাৎ অল্প একটু ডিফারেন্ট আছে, বাট বলতে গেলে একদমই আগেরটার মতোই। সো এখানে আমরা কী করবো, মূল বাক্যের শেষে সাবজেক্টটিকে আনবো আগের মতো, তারপর ভার্ব দিব, তারপর দা দিব। এই দাটা আমাদের নতুন করে হবে, কারণ আমরা জানি সুপারলেটিভ ফর্মের আগে আমাদের দা ইউজ করতে হয়। সো আমরা লিখলাম দা, তারপর পজিটিভের সুপারলেটিভ রূপ বা সুপারলেটিভ ফর্ম, তারপর নো আদারের পর থেকে ভার্বের মাঝের অংশ, একদমই আগেরটার সাথে অনেকটুকু মিল আছে। আমরা যদি এক্সাম্পলটির দিকে তাকাই তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ করিম, অর্থাৎ করিমের চেয়ে ভালো স্টুডেন্ট আর এই ক্লাসে নেই, তার মানে আমি সহজে বলে দিতে পারি করিম এই ক্লাসের বেস্ট স্টুডেন্ট। সো এখানে সুপারলেটিভ ফর্মে যেটা হবে, আমরা প্রথমে সাবজেক্টটাকে করিম, যেই শেষের সাবজেক্ট ছিল সেটাকে আমরা আগে আনলাম, করিম করিমই থাকলো। আর যেহেতু করিম একটি সিঙ্গুলার সাবজেক্ট আর এই সেন্টেন্সটি প্রেজেন্টে আছে, সেক্ষেত্রে আমরা লিখলাম করিম ইজ, তারপর আমরা দা লিখলাম সূত্র অনুযায়ী, এরপর আমরা লিখবো গুডের সুপারলেটিভ ফর্ম। সো আমরা জানি গুডের সুপারলেটিভ ফর্ম বেস্ট, আমরা লিখলাম করিম ইজ দ্য বেস্ট। তারপর আমাদেরকে যেটা করতে হবে, নো আদারের পর থেকে ভার্বের মাঝের অংশ। সো নো আদার থেকে শুরু হয়েছে স্টুডেন্ট, অ্যান্ড তারপরে ইজ এর আগ পর্যন্ত ইন দ্য ক্লাস ছিল, তো আমরা লিখবো এখানে স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তার মানে এটাকে আমরা সাম আপ করলে দাঁড়ায় করিম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। আই হোপ এটা আমরা ক্লিয়ার। এখন আমাদেরকে যদি সুপারলেটিভ ডিগ্রি দেওয়া থাকে এরকম, তাহলে আমরা কী করব? সো এরকম যদি সুপারলেটিভ ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমরা সেম ওয়েতে রিভার্স করে দিব, তাহলে হচ্ছে সুন্দর মতো আমাদের হয়ে যাবে। যেমন এখানে করিম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটাকে করতে হলে কী করবো? আমরা প্রথমেই আমরা যেহেতু দেখছি দ্য বেস্ট,
তো দা বেস্ট দেখলেই আমাদের বুঝতে হবে যে দা বেস্ট এবং দা বেস্টের আগে কিছু নেই, সেক্ষেত্রে আমরা প্রথমেই লিখব নো আদার। তো নো আদার লেখার পরে আমাদেরকে দা বেস্টের পরে যে অংশটা আছে সেই অংশটা পুরোপুরি লিখতে হবে। এখানে আছে স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তো আমরা স্টুডেন্ট ইন দ্য ক্লাস লিখলাম, তারপর আমাকে ভার্ব ইউজ করতে হবে। সো ভার্ব এখানে যেহেতু নো আদার স্টুডেন্ট এটা একটি সিঙ্গুলার, তো আমরা সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করলাম। তারপর আমরা জানি আমাদেরকে যেই সুপারলেটিভ ফর্মটা আছে সুপারলেটিভ ফর্মটার পজিটিভ লিখতে হবে, পজিটিভ আমরা গুড লিখলাম। আর এই গুডের আর এই গুডকে দুপাশে লিখতে হবে আমাদের অ্যাজ, দুটো অ্যাজ দিয়ে এই গুডের দুপাশে রাখতে হবে, অর্থাৎ যে কোনো পজিটিভের দুপাশে আমরা দুটি অ্যাজ রাখবো। সেই অনুযায়ী আমরা ইজ অ্যাজ গুড অ্যাজ, তারপর আমার যে সুপারলেটিভ ফর্মের সাবজেক্টটা ছিল সেটাকে আমরা একদম শেষে নিয়ে আসবো। আমরা পেয়ে যাবো নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। এবার আমরা দেখব এই পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করার ভেরি ফিউ থাকলে কি করব। সো ভেরি ফিউ থাকলে আমাদেরকে যেটা করতে হবে, মূল বাক্যের শেষের সাবজেক্টটা আগের মতো আনবো, তারপর ভার্ব বসাবো, তারপর ওয়ান অফ দা দিব। এর আগে আমরা কি করতাম, দা দিতাম। যদি নো আদার থাকে আমরা শুধু দা দিব, আর যদি ভেরি ফিউ থাকে তাহলে আমরা দিব ওয়ান অফ দা, আর বাকি সব কিছু আমাদের সেম থাকবে, পজিটিভের সুপারলেটিভ ফর্ম, তারপর ভেরি ফিউয়ের পর থেকে ভার্বের মাঝের অংশ। যেমন এখানে যদি আমরা এক্সাম্পলটির দিকে তাকাই, ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ করিম, তো এখানে আমরা কি করব, আমাদেরকে প্রথমে এই শেষের সাবজেক্টটিকে আমরা আগে আনবো করিম। তারপর যেহেতু করিম আমরা বলেছি এটি একটি সিঙ্গুলার ফর্ম এবং এটি প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা লিখব করিম ইজ, তারপর আমরা সূত্র অনুযায়ী ওয়ান অফ দ্য, সো করিম ইজ ওয়ান অফ দ্য। তারপর আমরা পজিটিভের সুপারলেটিভ ফর্ম লিখব, সো গুডের সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট, করিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তারপর ভেরিফিউর পর থেকে ভার্বের মাঝের অংশ, সো ভেরিফিউ শেষ হয়েছে এই জায়গায় স্টুডেন্টস, তারপর এখান থেকে ভার্ব শুরু হয়েছে, এই মাঝের অংশটা হলো স্টুডেন্টস ইন দ্য ক্লাস, সো করিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এভাবে আমরা সম্পূর্ণ করব। এখন এই সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে আমরা পজিটিভ ডিগ্রিতে কীভাবে আনবো, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে রিভার্স করতে হবে, অর্থাৎ আগে আমরা যেভাবে করেছি প্রথমেই ওয়ান অফ দ্য থাকলে আমাদেরকে ভেরি ফিউ লিখতে হবে। ভেরি ফিউ লেখার পরে আমাদের এই দ্য বেস্ট অর্থাৎ সুপারলেটিভ ফর্ম আমাদের সেখানে যেখানে শেষ হবে সেখান থেকে পুরোটা কপি করব। তো এখানে স্টুডেন্ট ইন দ্য ক্লাস আছে, আমরা এখানে লিখলাম ভেরি ফিউ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তারপর আমাদেরকে ভার্ব বসাতে হবে, সো ভার্ব এখানে আমরা লিখলাম। ভার্ব লেখার পর আমাদেরকে আমরা জানি যদি আমরা এখানে আমরা জানি এখানে আমাদের পজিটিভ ফর্ম ইউজ করতে হবে, সো বেস্টের পজিটিভ ফর্ম গুড, আর এই গুডের দুপাশে আমাদেরকে অ্যাজ ইউজ করতে হবে দুটি। তারপরে আমরা আমাদের সুপারলেটিভ ফর্মের সাবজেক্টটিকে অবজেক্ট বানিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব সুপারলেটিভ ফর্ম থেকে পজিটিভে আনা উপায়। আই হোপ আমরা পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি শিখে ফেলেছি, আর এটা নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না। এবার আমরা আজকের ক্লাসের অর্থাৎ এই ডিগ্রি সেন্সিংয়ের ক্লাসের একদমই শেষ পর্যায়টা শিখবো, যেখানে আমরা কম্পারেটিভ থেকে কীভাবে সুপারলেটিভ নিব এবং সুপারলেটিভ থেকে কীভাবে কম্পারেটিভ নিব এটা সম্পর্কে জানবো। তো এখানেও মাত্র দুটি রুল আমাদের ফলো করতে হবে। প্রথমটি হলো যদি দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকে তাহলে কি করব। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর ওয়ান অফ দ্য, তারপর কম্পারেটিভের সুপারলেটিভ রূপ, তারপর বাক্যে মোস্ট আদার ফিউ আদারের পরের অংশ। এখন আমি যদি এক কথায় বলি তাহলে পুরো জিনিসটাই যদি আমরা একটু বুঝে ফেলি তাহলে একটা হচ্ছে অনেকের মাঝে তুলনা করা, কয়েকজনের মাঝে তুলনা করা, এরকমভাবে বলা যে আচ্ছা আপনি এর চেয়ে ভালো, আবার এরকম হতে পারে আপনি কয়েকজনের চেয়ে ভালো, আবার এরকম হতে পারে আপনি একদমই ভালো। তো এই জিনিসগুলো যদি আমরা একটু ক্লিয়ার থাকি, অর্থাৎ আমরা যদি ইংলিশটা বুঝে বাংলাটা বুঝতে পারি আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। এখন আমাদেরকে আমরা যদি এক্সাম্পলটি দিয়ে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে এক্ষেত্রে আমরা কী করবো। যেমন এখানে কম্পারেটিভ ফর্মে লিখে আছে করিম ইজ বেটার দ্যান মোস্ট আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে করিম মোস্ট আদার অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টের চেয়ে ভালো, কিন্তু এখানে এরকম বোঝায়নি যে করিম একদম ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো, করিম এখানে বোঝানো হয়েছে করিম ম্যাক্সিমাম স্টুডেন্টের চেয়ে ভালো। তো এটা আমরা সুপারলেটিভ করতে হলে কী করবো, প্রথমে আমরা সাবজেক্ট দিব, দেখেন আমরা এখানে করিম সাবজেক্ট করিম দিয়েছি, তারপর ভার্ব এখানে ভার্ব দিলাম ইজ, তারপর আমাদেরকে ওয়ান অফ দ্য ইউজ করতে হবে, সো আমরা ওয়ান অফ দ্য ইউজ করলাম, তারপর কম্পারেটিভের সুপারলেটিভ রূপ, সো এখানে কম্পারেটিভ ছিল বেটার আর বেটারের সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট, আমরা লিখলাম করিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তারপর আমাকে বাক্যে মোস্ট আদার বা ফিউ আদারের পরের অংশ লিখতে হবে, সো সো দেন মোস্ট আদার এখানে শেষ হয়েছে, তারপর আছে স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সো স্টুডেন্ট ইন দ্য ক্লাস আমরা লিখলাম করিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এখন করিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এরকম যদি সুপারলেটিভ ফর্ম থাকে তাহলে আমরা কীভাবে কম্পারেটিভে আনবো।
এক্ষেত্রে আমরা আগের মতো রিভার্স করব। তো প্রথমে আমরা লিখলাম করিম, তারপর ইজ, এরপর আমাদেরকে যেটা করতে হবে ওয়ান অফ দ্য উঠিয়ে দিতে হবে। ওয়ান অফ দ্য উঠিয়ে দিয়ে আমাদেরকে বেস্টের কম্পারেটিভ ফর্ম বেটার লিখতে হবে। তারপর আমরা দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার এরকম লিখব। লিখার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই এখানে দ্য বেস্টের পরে যে অংশ ছিল এই অংশটি লিখে দিব, অর্থাৎ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে আমাদের হয়ে যাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। এবার আমরা আজকের ভিডিওর শেষ রুলটা দেখব। অন্য সব ক্ষেত্রে আমরা কী করবো, স্পেশালি যদি এনি আদার থাকে, অর্থাৎ যদি দেন মোস্ট আদার না থেকে, দেন ফিউ আদার না থেকে, দেন এনি আদার থাকে, তাহলে আমরা কী করবো। দেন এনি আদার বলতে আমরা কী বুঝছি, যে একদম যা আছে সবার চেয়ে বা সব কিছুর চেয়ে। এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বলতে হবে এটাই বেস্ট। আমরা যদি প্রথমে রুলসটা একটু দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি, তারপর কম্পারেটিভের সুপারলেটিভ ফর্ম, তারপর আদারের পরের অংশ। সো এবার আমরা এক্সাম্পলে চলে যাব, তাহলে ইট উইল বি মাচ ক্লিয়ার ফর আস, তা আমাদের জন্য অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এটা এখানে লিখা আছে করিম ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ করিম সব স্টুডেন্টের চেয়ে ভালো। তার মানে কি, করিম সবচেয়ে ভালো। এটাকে আমরা প্রথমে সাবজেক্ট অনুযায়ী লিখলাম, করিম সাবজেক্ট করিম, তারপর ভার্ব লিখলাম ইজ, তারপর আমরা লিখলাম দা, যেখানে আমরা এখানে লিখলাম ওয়ান অফ দা। সো এখানে দা লিখলাম, দা লিখার পর আমাদেরকে কম্পারেটিভের সুপারলেটিভ ফর্ম। সো এখানে কম্পারেটিভ ছিল ব্যাটার, ব্যাটারের সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট, তারপর আমাদেরকে আদারের পরের অংশ। সো আদারটা এখানে শেষ হয়েছে, আদারের পরের অংশ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। সো আমরা লিখলাম দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। আই হোপ এটাও আমরা ক্লিয়ার হয়েছি। সেম ওয়েতে আমাদেরকে যদি এরকম কোনো কিছু থাকে আর সেটাকে আমাদেরকে বলে যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভে নিতে, আশা করি আমরা নিতে পারবো। এই রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সবার রিপ্লাই দিতে। আর আপনি যদি ইংলিশ একদমই প্রথম থেকে শুরু করতে চান, আই বাটন আসা প্লেলিস্টে গিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনার ইংলিশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।